রেশন দুর্নীতিকাণ্ডে ব্যবসায়ী বাকিবুর রহমানকে আগেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাকে জেরা করে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই দুর্নীতিতে যোগের বিষয়টা স্পষ্ট হয় ইডির কাছে। তারপর বৃহস্পতিবার 26 অক্টোবর সকালে জ্যোতিপ্রিয় সল্টলেকের বাড়িতে পৌঁছে তল্লাশি এবং জেরা শুরু করেন ইডির অফিসাররা। টানা 21 ঘন্টা তল্লাশি আর জেরার পর শুক্রবার 27 অক্টোবর ভোর 3টে নাগাদ গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপরেই একে একে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল আরও কিছু মারাত্মক তথ্য। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান নাকি 2013-14 সালে সিনেমাও বানিয়েছিলেন। ম্যানগ্রোভ নামে একটা বাংলা সিনেমা বানাতে টাকা ঢেলেছিলেন বাকিবুর রহমান। সিনেমাটিতে প্রডিউসার ছিলেন বাকিবুর। এখানেই শেষ নয়, সেই সিনেমাতে অভিনয় করেছিলেন রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী, অধুনা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ওই সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ন্ত। যদি অর্পিতাও এখন জেলেই রয়েছেন এই একই মামলায়, তাহলে কি রেশন দুর্নীতির সঙ্গে রোগ যোগ রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। নিজের কালো টাকাকে সাদা করতেই কি সিনেমা তৈরিতে লগ্নি করেছিলেন বাকিবুর রহমান? এই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। আরও যে বিষয়টা জল্পনার কেন্দ্রবিন্দুতে, সেটা হলো ওই সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এত অভিনেত্রী থাকতে অর্পিতাকেই কেন সিলেক্ট করা হলো? তদন্ত চলাকালীন গোয়েন্দারা বাকিবুরের 100 কোটিরও বেশি টাকার সম্পত্তির নাকি হদিশ পেয়েছেন। জল্পনা বাড়ছে, বাকিবুরের এই বিপুল সম্পত্তি নাকি আদতে জ্যোতিপ্রিয়রই সম্পত্তি। তদন্ত যেদিকে এগোচ্ছে তাতে জ্যোতিপ্রিয় মল্লিক একটু সুস্থ হলেই বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হতে পারে। তখন আরও নতুন তথ্য উঠে আসবে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী বাকিবুর রহমানকে আগেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাকে জেরা করেই প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই দুর্নীতিতে যোগের বিষয়টা স্পষ্ট হয় ইডির কাছে। তারপর বৃহস্পতিবার 26 অক্টোবর সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের যে বাড়ি সেখানে পৌঁছে তল্লাশি এবং জেরা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। টানা 21 ঘন্টা ধরে তল্লাশি চলে, জেরাও করা হয় এবং তারপর 27 অক্টোবর ভোর 3টে নাগাদ গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবং যে অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে তিনি তদন্তে নাকি সহযোগিতা করেননি, তাকে যে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল তার কাছে, ইডির আধিকারিকরা যে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন তার কোনোটারই নাকি সদুত্তর দেননি জ্যোতিপ্রিয় মল্লিক, এরকম একাধিক অভিযোগ ইতিমধ্যেই উঠে এসেছে। আর তারপর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। আমরা জানি যে ইতিমধ্যেই তাকে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছিল, কিন্তু তিনি তারপর অসুস্থ হয়ে পড়েন এবং এই মুহূর্তে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। একাধিক টেস্টও করা হয়েছে তার। সুস্থ হলে বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনাও কিন্তু উঠে আসছে। এরপরই দেখা যাচ্ছে যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। এবার জানা গেল আরও মারাত্মক তথ্য। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান নাকি 2013-14 সালে সিনেমাও বানিয়েছিলেন। ম্যানগ্রোভ নামে একটি বাংলা সিনেমা বানাতে টাকা ঢেলেছিলেন বাকিবুর রহমান।
মানে এই সিনেমাটিতে প্রোডিউসার ছিলেন বাকিবুর রহমান। এখানেই শেষ নয়, এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী অধুনা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ওই সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ন্ত। যদি অর্পিতাও এখন জেলেই রয়েছেন, তাহলে কি রেশন দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির? এই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে খুব স্বাভাবিকভাবে। নিজের কালো টাকাকে সাদা করতেই কি সিনেমা তৈরিতে লগ্নি করেছিলেন বাকিবুর রহমান? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আরও যে বিষয়টা জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেটা হলো, ওই সিনেমায় অভিনেত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এত অভিনেত্রী থাকতে অর্পিতাকেই কেন সিলেক্ট করা হলো? তদন্ত চলাকালীন গোয়েন্দারা বাকিবুরের 100 কোটিরও বেশি টাকার সম্পত্তির হদিশ পেয়েছিলেন। জল্পনা বাড়ছে, বাকিবুরের এই বিপুল সম্পত্তি নাকি আদতে জ্যোতিপ্রিয়রই সম্পত্তি। তদন্ত যেদিকে এগোচ্ছে তাতে জ্যোতিপ্রিয় মল্লিক একটু সুস্থ হলেই বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হতে পারে। তখন আরও নতুন তথ্য উঠে আসবে, এটাই মনে করছেন তদন্তকারীরা। অর্থাৎ বাকিবুর রহমান তিনি একটা ছবির প্রযোজনাও করেছিলেন, সেখানেও তার টাকা ছিল। তাহলে কি কালো টাকা সাদা করতেই এই বিষয়? এই প্রশ্নটাও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এই মুহূর্তে সেই সিনেমার পোস্টারও আপনাদেরকে আমরা দেখালাম, আর সেখানেই অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আরও অনেক নতুন নতুন তথ্য উঠে আসবে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।